ত্রিপুরা সরকার ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার প্রতিষ্ঠার পর থেকে কেউ অস্বীকার করতে পারবে না যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার স্বচ্ছতা বজায় রেখে কোথাও বিন্দুমাত্র কোনো খাত নেই, স্বচ্ছতা নেই, লোক নিয়োগ করা চলেছে, বিভিন্ন ক্ষেত্রে লোক নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন দপ্তরের লোক নিয়োগ করা হচ্ছে এবং তারই অঙ্গ হিসাবে গতকাল বিভিন্ন দপ্তরে এই লোক নিয়োগ করা হল। 1267টি পদে এই লোক নিয়োগ করা হয়েছে, আপনারা বিষয়গুলি জানেন। তবে এটাও ঠিক, ভারতীয় জনতা পার্টির সরকার বিভিন্ন সময় শূন্য পদে লোক নিয়োগ করলেও আমরা মনে করি যে শুধু সরকারি চাকরি দিয়ে রাজ্যের মানুষের সমস্যার সমাধান হবে না, কিংবা এই দেশের এই রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোকে দৃঢ় করতে গেলে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। আমাদের এ রাজ্যের যুবক যুবতীদের মানসিকতার পরিবর্তন এসেছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের শিক্ষিত বেকার যুবকরাও তাদের নিজস্ব প্রকল্প গড়ে তুলছেন। এমনকি যারা বহির্রাজ্যে কাজ করতেন এই রাজ্যের যুবক যুবতীদের মধ্যে, তারাও এই রাজ্যে ফিরে এসে নিজেদের উদ্যোগ প্রতিষ্ঠা করেছেন। শুধু নিজেরাই স্বাবলম্বী হয়েছেন এরকমটা না, এই মানসিকতার পরিবর্তনের ফলে আমরা যে সমাজ পরিবর্তনের কথা বলি ভারতীয় জনতা পার্টি, তাতে প্রভাবিত হয়ে অনেকেই বাকি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। এই সমস্ত বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। তবে সরকারের যে প্রচেষ্টা বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলিতে লোক নিয়োগ, প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে যেখানে জনস্বার্থের বিষয় যুক্ত রয়েছে সেখানে প্রয়োজনে শূন্য পদ সৃষ্টি করে লোক নিয়োগ করা হবে। তবে রাজ্যের বিরোধী দল, প্রধান বিরোধী দল, যদিও গত বিধানসভা নির্বাচনের পর তাদের হালটা এমন ছিল যে তারা বিরোধী দলের নেতা পাওয়ারও সুযোগ করে উঠতে পারেননি, যদিও পরবর্তী পর্যায়ে কার্যকারণে তারা এটা পেয়েছে। এই দলটির এই হাল, তারপরেও তারা শুধরাচ্ছেন না। আমরা দেখেছি গতকাল তারা বলেছেন, রাজ্য সরকার সম্পর্কে কথাবার্তা বলছেন, নতুন কিছু নেই, পুরনো কথাই তারা বলছেন, কাজ নেই, খাদ্য নেই, এইসব কথা। একটা দৃষ্টান্ত দেখাতে বলছি আমরা, রাজ্যের কোন জায়গায় খাদ্যাভাব রয়েছে একটা দৃষ্টান্ত তুলে ধরুন। হ্যাঁ, আমরা মানি, আমরা মানি সিপিএম এর নেতারা যেভাবে রসদ সংগ্রহ করতেন তাতে ভাটা পড়েছে, গাঁজা চাষীদের থেকে শুল্ক আদায় করতেন সেটা তো বন্ধ হয়ে গেছে এবং ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার তা সুনিশ্চিত করে। নেশা কারবারীদের প্রোৎসাহন দেওয়া, এগুলি তারা করতেন। আমরা রাজনৈতিক বিদ্বেষপূর্ণ কোনো আচরণ করি, কিন্তু ইতিহাস কি বলে? যারা আজকের দিনে এই কথাগুলি বলছেন তাদের নিজেদের ইতিহাস খতিয়ে দেখুন। আপনারা আজকের স্থিতিতে এমনি আসেননি, দীর্ঘ সময় ধরে আপনারা ক্ষমতায় ছিলেন। 5 বছর ভারতীয় জনতা পার্টির সরকার থাকার পর আপনাদের এমন অবস্থা হয়েছিল যে আপনারা তৃতীয় শক্তিতে পরিণত হলেন।
তারপরেও আপনারা শিক্ষা নিচ্ছেন না, এই রাজ্যের মানুষ বোঝে না এমনটা না। যাদের মতাদর্শগত অবস্থান সন্ত্রাস, যাদের মতাদর্শগত অবস্থান বন্দুকের নল, তারা বলছে এই রাজ্যে আইনের শাসন নেই, খুনের হিসাব দেখাচ্ছে তারা। আমি একটা তথ্য দিচ্ছি, তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 19 মাস পর তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত দশরথ দেব, ওনার যে সচিব ছিলেন আইএস অফিসার কে রাজেশ্বর রাও, তখন তিনি যুব আইএস আধিকারিক ছিলেন, উনি একটা তথ্য বের করেছিলেন, সেই তথ্যটা অনেক পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। 19 মাস 20 দিনে 501 জন খুন হয়েছে, 501 জন, সেই রিপোর্টে উল্লেখ আছে, সরকারি তথ্য। আজকে হয়তো একসঙ্গে হয়ে গেছেন সুবিধাভোগীদের, কংগ্রেসের মধ্যে যারা সুবিধাভোগী ছিলেন তাদের সঙ্গে আতাত করেছেন, তার মানে এই না সত্যকে লুকিয়ে রাখা যাবে। শুধুমাত্র 19 মাস 20 দিনের এই হিসাব, এই রাজ্যে কিভাবে খুন সন্ত্রাস হয়েছে তা আপনারাও জানেন। যে কোনো জায়গায় গেলে আপনারা দেখবেন পাকা বাড়ি, এমন কোনো গ্রাম বাদ নেই, এমন কোনো বাড়ি বাদ নেই যেখানে পাকা বাড়ি। কেন্দ্রীয় সরকারের প্রকল্প এখানে বাস্তবায়িত হচ্ছে বাম জমানায়। এমন অনেক গ্রাম ছিল যেখানে কোনো ব্যক্তির পাকা বাড়ি ছিল না, কোনো গ্রামে গিয়ে খুঁজে দেখলে একটা পাকা বাড়ি থাকলে সেটা হতো সিপিএম এর পার্টি অফিস। আপনারা দেখেছেন এখানে সাংবাদিকরা রাজ্যের বিভিন্ন জায়গায় গেছেন, আগরতলা শহরে এই যে প্রাসাদ উপবন বাড়ি তারা তৈরি করেছিলেন, তার উৎসস্থল কোথায় মানুষ সবই জানে, আপনারাও জানেন। এই জন্য মানুষের দোহাই দিচ্ছেন, খাদ্য নেই, কাজ নেই, মুখ ফুটে বলতে পারছেন না তাদের নেই। চাকরির কথা বলছেন, আপনারা পুরান পত্রিকাগুলি খুঁজে দেখবেন বাম জামানায় যে সমস্ত চাকরিগুলি হতো তা নিয়ে কতগুলি মামলা হতো এবং কতজনের চাকরি গেছে। পাকা পথে চাকরি দেওয়ার রীতি, সদলীয় নিজেদের আত্মীয় স্বজনের চাকরি দেওয়া পাকা পথে, এসবের দৃষ্টান্ত এখন নেই। আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরছি। আমাদের এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর নিজে বিবৃতি দিয়ে বলেছিলেন, তৎকালীন শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে কিভাবে চাকরি দেওয়া হয়েছে, স্বচ্ছতা দিয়ে নেই, নৃপেন চক্রবর্তী এই কথাগুলি বলেছেন। আমার কাছে এই কাগজের কপিটা আছে, নৃপেন চক্রবর্তী বলেছেন এই রাজ্যের সংবাদপত্রে এগুলি বেরিয়েছে।
জোট জামানায় চাকরি হয়েছে। কংগ্রেস যুব সমিতি পরিচালিত যে সরকার, সেই সরকারের জামানায় চাকরি হয়েছে। চাকরি হয়েছে, কিন্তু কিভাবে চাকরি হয়েছে সেগুলিও আপনারা মোটামুটি সবই জানেন। সরকার আসার পর, তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, পুরসভা, আগরতলা তখন পুরসভা ছিল, এই পুরসভা এবং জুট মিল ছাড়াও শিক্ষা দপ্তরে 3,000 চাকরির অফার বাতিল করা হয়েছিল। দৃষ্টান্ত আছে, প্রমাণ আছে, পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তখন বেকার যুবকদের কথা মনে নেই, মনে ছিল না তখন সেই সমস্ত বিষয়গুলি। যারা এখন এই কথাগুলি বলছেন তিনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন, তাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত এই অফার বাতিল। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই ধরনের রাজনৈতিক বিদ্বেষপূর্ণ কোন আচরণের কোন দৃষ্টান্ত নেই। আমরা জানি অনেক ক্ষেত্রে এই ধরনের কিছু হয়েছে, তারপরেও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য, সমাজের মধ্যে যাতে তার কুপ্রভাব না পড়ে।